আজ থেকে তিন দিন আগে একটা টিউটোরিয়াল করেছিলাম যে আপনি কীভাবে বাংলাদেশ থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড পেপাল বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন তো এই অ্যাকাউন্টটা তৈরি করার পরে অনেক সাড়া পেয়েছি অনেকেই আমাকে অনেক কমেন্ট করেছেন ফেসবুকে গুগল প্লাস ফেসবুক গ্রুপ তারপর পেজে এবং ফোনও করেছেন আমাকে তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আদৌ কি সম্ভব কিনা যে সাইপ্রাস থেকে অ্যাকাউন্ট করলে এটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হবে কি না আবার অনেকেই আবার বলেছেন যে ভাইয়া এটা তো লিমিট হয়ে যায় তো লিমিট হবে আপনার তখনই যখন আপনি কোনো কাগজ ডকুমেন্ট মিসিং থাকবে বা ভেরিফাইড হবে না এরকম মিসিং ডকুমেন্ট যদি মিসিং থাকে তাহলে বা কোনো ভুল থাকে তাহলে আপনার এটা লিমিট থাকবে আবার এরকমও কেউ আছেন যারা আমাকে ভিডিও লিঙ্ক দিয়ে আমাকে বলেছেন যে ভাইয়া আপনার আপনি যে একটা আপনি যে একটা টিউটোরিয়াল দিয়েছেন কিন্তু এক ভাইয়া একটা টিউটোরিয়াল করেছে যে ওনার অ্যাকাউন্টটা উনি পেপালের সাথে সরাসরি কথা বলেছেন ওনার পেপাল অ্যাকাউন্টটা লিমিট করা উনি কোনো ফান্ড উইথড্র করতে পারছেন না তো আমি বলবো যে ওই ভাইয়া কি করেছেন না করেছেন তা আমি জানি না হয়তো বা ওনার কোনো ডকুমেন্ট মিসিং ছিল যার কারণে এটা হয়েছে বাট আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো একদম প্রুফ দেখাবো যে আমার যে পেপাল অ্যাকাউন্টটা আছে আমি যে পেপাল অ্যাকাউন্টটা তৈরি করেছি এইটা তারা লিমিট ফান্ড লিমিটটা এটা রিমুভ করে তারা আনলিমিটেড করে দিয়েছে তো এইটা আমি আপনাদেরকে একদম প্রুফ দেখাবো এটা দেখার জন্য আমার সাথে থাকুন একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরিফ থ্রি নাইন আইটি নেক্সট আমি আছি আপনাদের সাথে তো আশা করি ভালো আছেন আজকে ঠিক তিন দিন পরে আপনাদের সামনে আবারও চলে আসলাম তো আমি তিন দিন আগে একটা টিউটোরিয়াল করেছিলাম যে আপনি বাংলাদেশ থেকে একটা হানড্রেড পারসেন্ট বিজনেস অ্যাকাউন্ট পেপাল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন ওই অ্যাকাউন্টটা তৈরি করার পরে মোটামুটি অনেক সাড়া পেয়েছিলাম অনেকেই অনেক কমেন্ট করেছেন ফোন করেছেন কথা বলেছেন এবং অনেকের মনে সন্দেহ আছে যে অনেকের মনে অনেক সন্দেহ যে পেপাল অ্যাকাউন্টটা আপনার আসলেই কি মানে আনলিমিটেড হয় কিনা মানে লিমিটটা আনলিমিটেড করা যায় কি না তো এই সন্দেহটা দূর করার জন্য আজকে টিউটোরিয়ালটা করতেছি কারণ সন্দেহ হওয়ারই কথা কারণ বাংলাদেশে যেহেতু পেপাল অ্যাকাউন্ট নাই এই জন্য সন্দেহ অনেকেই হয় কিন্তু আমি এখানে বলবো যে আপনার বাংলাদেশ থেকে আপনার পিপাল অ্যাকাউন্ট নাই কিন্তু বিজনেস অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন আর সেটা বিজনেস অ্যাকাউন্টটা কীরকম সেটা হলো যে ধরেন আপনার সাইপ্রাসে কোনো একজন ব্যক্তি আপনার বাংলাদেশে একটা কোনো বিজনেস করতেছে সে এখানকার একজন বাংলাদেশি একজন নাগরিককে বা বাংলাদেশের একজন লোককে কেয়ারটেকার তার বা কোনো একজন অফিসার হিসেবে সে নিয়োগ দিয়েছে তখন তার নামে সে একটা পেপাল অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করেছে সাইবার থেকে তো এটাই হলো মূল পেপাল এই জন্যে বাংলাদেশ বাংলাদেশের এই বিজনেস অ্যাকাউন্টে অ্যালাউ করে এবং বিজনেস অ্যাকাউন্ট অ্যালাউ অ্যালাউ করার সময় আপনাকে পেপাল অ্যাকাউন্ট যেটা করবে সেটা হলো যে আপনার এনআইডি এনআইডি তারা আপনার কাছ থেকে নেবে না এনআইডি নেবে হচ্ছে তারা পেউনিয়ার কাছ থেকে তো পেউনিয়ার কাছ থেকে কীভাবে নেবে যখন আপনি পেপাল পেপালকে আপনার অ্যাকাউন্টের জন্য আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন আপনি যখন পেপাল অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন তখন পেপাল করবে কি ব্যাংক যখন আপনি অ্যাড করবেন তখন পে পেউনিয়ার পেপাল পেউনিয়ারকে একটা মেল করবে আপনার যে এই ব্যক্তি আমাদের কাছে হচ্ছে একটা মেল আমাদের একটা আমাদের ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট তৈরি করেছে বিজনেস অ্যাকাউন্ট উনি বাংলাদেশি একটা মেইল অ্যাকাউন্ট মেইল তৈরি করেছেন এখন আপ আপনারা আপনাদের ব্যাংকে তার তার অ্যাকাউন্ট আছে আপনাদের কাছে যে ডকুমেন্টগুলো তার আছে এই ডকুমেন্টগুলো আমাদেরকে শো করান বা আমাদেরকে দেখান তখন পেউনিয়ার বলে যে হ্যাঁ আমরা তখন তারা আমরা যে ন্যাশনাল আইডি কার্ডটা দিয়েছি তখন তারা এই ন্যাশনাল আইডি কার্ডটা তাদেরকে পেপালকে দেয় এবং আমাদের যে ব্যাঙ্ক ইনফরমেশনগুলো একটু পেপালকে দেয় তখন পেপাল তাদেরকে সাথে সাথে অ্যাগ্রি হয়ে বলে যে ঠিক আছে আমাদের আমরা তাকে কনফার্ম করলাম আমরা এখন থেকে এই লোকটা আমাদের আমাদের ব্যাংকের সাথে আপনাদের ব্যাংকের লিঙ্ক থাকবে সে এখান থেকে ফান্ড লিমিট করা ছিল সে আনলিমিটেড উইথড্রো করতে পারবে আপনাদের ব্যাংকের মাধ্যমে এটাই হলো প্রসেসিং এবং এরকম আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা অনেকে হয়তো বা জানেন না তো আমি এটা ক্লিয়ার জানাই দেবো আর যাই হোক অনেক কথা বলতেছি তো আপনি প্রুফটা দেখার জন্য অপেক্ষা করতেছেন আমি প্রুফটা দেখাই যে আপনার পেপাল আমাকে কিভাবে আমাকে একটা মেইল করেছেন এবং তারা আমার পেপাল অ্যাকাউন্টটা রিমুভ করেছেন এবং লিমিটটা রিমুভ করে আনলিমিটেড করে দিয়েছেন তো আমরা প্রথমত যাব হচ্ছে আমি দেখাই দেখেন এখানে আমি প্রথমত হচ্ছে আমার ইয়েতে আসলাম মেলে আসলাম এখানে দেখেন লেখা আছে পেপাল থেকে আমাকে মেইল করেছে এখানে আমার কোনো ইয়ে মানে ইয়ে করার কিছু নেই এখানে দেখছে থ্যাংক ইউ ফর কনফার্মিং ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন আমি ব্যাঙ্কটা অ্যাকাউন্ট করেছি পে ইউনিয়ার ব্যাঙ্কটা অ্যাকাউন্ট করেছি তখন তারা আমাকে এই মেইলটা করেছে এবং এই মেইলটা করেছে একদিন আগে এটা হচ্ছে আপনার জাস্ট বিশ অগস্ট মানে ওই অগস্টের বিশ তারিখে করেছে আর কি এবং লেখছে ইউর পেপাল অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড অ্যান্ড ইউর স্যান্ডিং লিমিট ওয়ার রিমুভ তো লেগছে ডিএট শরীফুল ইসলাম আরিফ এখানে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করছে তারা স্যান্ডিং ওয়ার লিমিট ইজ ওয়ে রিমুভ তারপর লেখছে ইউ আর ইউর পেপাল অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড এখানে দেখেন এই এটা দেখেন লেখা আমি ভেরিফাইড একজন আমার পেপাল অ্যাকাউন্ট ভেরিফাইড করা হয়েছে এবং তারা বলছে পেপাল আমার পেপাল ব্যালেন্স ইজ জিরো হ্যাঁ তারপর আমাকে বলছে যে এখানে লেখছে দেখেন ছোট্ট একটা নিচে নিচে ছোট্ট একটা লাইন দেয় এই লাইনটা পড়েন লক্ষ্য করুন এখানে এখানে লক্ষ্য করুন তো এখানে লেখছে যে এখানে বিং এ ভেরিফাইড পেপাল মেম্বার আমি একজন মানে আমরা আমি একজন ভেরিফাইড পিপাল মেম্বার তো এখানে আর মানে বলার কিছু নাই এই একটা গেলো আমার প্রমাণ ওরা আমাকে মানে ভেরিফাই করছে আর সেকেন্ডটা হচ্ছে আমি দেখাই আপনাকে দেখেন লাগছে এখানে দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি লিফটেড ইওর পিপাল অ্যাকাউন্ট উইথড্রো লিমিট তো এখানে দেখেন লাগছে ডি শরীফুল ইসলাম আরিফ কংগ্রেচুলেশনস ইওর উইথড্র লিমিট হ্যাজ নাও বিন লিফটেড ইউ ক্যান নাও উইথড্রো আনলিমিটেড ফান্ড ফ্রম ইয়োর পেপাল অ্যাকাউন্ট তো এখানে দেখেন আমাকে তারা এই মেইলটা যে করেছে তাহলে তো এ আমাকে এমিতে এমিতে করে নাই অবশ্যই তারা আমার ডকুমেন্টগুলো চেক করেছেন এবং যাচাই করেছেন তারা আমার এবং আমার যে পে অ্যাকাউন্ট আছে এই পে অ্যাকাউন্টের সাথে আমার পেপাল অ্যাকাউন্টের যে অ্যাড্রেসগুলো আছে সবগুলো এ টু জেড তারা চেক করে দেখেছেন দেখার পরে তারপর তারা আমাকে কনফার্মেশন মেসেজ দিয়েছেন তো আশা করি যাদের মানে সন্দেহ ছিল তারা বুঝতে পারছেন তারপর আমি এখানে কিছু কথা বলে নেই কিছু কথা বলবো এখানে সেটা হলো যে পেপাল আপনাকে তখনই আপনার অ্যাকাউন্ট লিমিট করবে যখন আপনার কোনো ডকুমেন্টে যদি আপনার অ্যাসের জায়গায় যদি আপনি অ্যাসের ধরেন আপনার এটা স্মল লেটার আছে এখানে পেপালে আপনি স্মল লেটার দিয়েছেন এবং আপনার পেউনিয়ারে ক্যাপিটাল লেটার আছে অ্যাকাউন্টের এটা ধরেন আপনার নামের এখানে ধরেন আপনার নামের এখানে এম ডি দেন নাই আপনি এখানে পেপালে আর পেউনিয়ারে আপনি দিয়েছেন এম ডি শরিফুল ইসলাম আরিফ তখন পেপাল যখন পেপাল যখন ডকুমেন্টগুলো পেউনিয়ারের কাছ থেকে চাবে তখন আপনার এটা মিলায় দেখবে যে আপনার মিল নাই মিল যখন থাকবে না তখনই পেপাল আপনাকে লিমিট করে দিবে কোনো সন্দেহ নাই পেপাল কখনোই আপনাকে দিবে না পেপাল কিন্তু পেউ মতো না কারণ পেপাল বাংলাদেশে নাই আর বাঙালিকে পেপাল এমনিতে একটু ইয়ে দেখে সো এখানে আপনাকে কেয়ারফুলি আগে আপনার পেপাল পেওনিয়ার অ্যাকাউন্টটা ঠিক করতে হবে এর সাথে কথা বলতে হবে কথা বলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা পুরোপুরি আপনার একদম একদম মানে এ টু জেড ঠিক করতে হবে ঠিক করার পর তারপর আপনাকে একদম মানে এ টু জেড ঠিক করার পর তারপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে কারণ তার আগে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে বুঝতেছেন যে আপনি মানে আপনার সমস্যা হবে আপনার অ্যাকাউন্টটা কখনোই কখনোই আপনার এরকম এরকম সাকসেসফুলি আসবে না তো বুঝতে পারছেন আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি যে আপনার যদি ডকুমেন্ট ঠিক থাকে আপনার সব ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে কখনোই আপনার অ্যাকাউন্ট লিমিট হবে না তো যাই হোক আজকে অনেক কথা বলতেছি মোটামুটি অনেক সময় লেগে যাচ্ছে তো আমি আর বেশি কিছু বলবো না তো যাদের সন্দেহ ছিল আশা করি সন্দেহটা দূর হয়ে গেছে তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে এবং যাদের যারা 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 এখন যাদের মনে সন্দেহ ছিল যে না ভাই সাইফার্স থেকে অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্টটা আপনার লিমিট হয়ে যেতে পারে তো আশা করি তাদের সন্দেহটা দূর হয়েছে তো অ্যাকাউন্ট যদি করতে না পারেন এখানে আমার একটা কথা না বললে নয় সেটা হলো যদি আপনি অ্যাকাউন্ট যদি আপনি ঠিকমতো করতে না পারেন তাহলে কারোর সাহায্য নেন কারো হেল্প নেন যে জানে তার কাছ থেকে হেল্প নেন আমাকে ফোন করুন বা আপনার আশেপাশে আমাকে ফোন করার দরকার নেই আপনি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে ফোন করুন আমি একটা জিনিস দেখাই সেটা হলো যে আপনি অন্য কাউকে দেখান আপনার আশেপাশে যারা আছে তাদেরকে ফোন করান ফোন করে দেখান আমি একটা জিনিস দেখাই যে এই যে আমি যে এক যে ভিডিওটা করেছিলাম এই ভিডিওটা করেছিলাম এই ভিডিওটা করেছিলাম তো এই ভিডিওটা করার পরে অনেকে অনেক রকমের ইয়ে দিচ্ছেন তো যাই হোক আপনারা মানে যেটা জানেন ওইটাই করবেন যেটা জানেন না ওইটা নিয়ে মানে ই করবেন না কারণ মানুষকে জিজ্ঞেস করবেন আগে জিজ্ঞেস করার পরে তারপর আপনি কাজ করবেন দেখেন দিন আগে ভিডিওটা দিয়েছিলাম মৃত্যু এই ভিডিওটা তো আপনারা মানে যেটা জানেন ওটাই কাজ করবেন আর যা না জানলে কারোর কাছ থেকে শিখে নেবেন কারণ ভুল করার পরে সংশোধন করাটা অনেক টাফ তো একটা চিন্তা করে কাজ করলে খুব সহজে কাজটা হয়ে যায় তো আর যারা যারা জানেন না তারা অবশ্যই অবশ্যই আমাকে নক করবেন আমি বলে দেব আর যারা যারা এখনও আমার সাথে যোগাযোগ করার জন্য কোনো মাধ্যম পান নাই তারা 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 অবশ্যই আমার এই যে গ্রুপটাতে জাস্ট পে আমার চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে এখানে জাস্ট আমি জাস্ট কোনো ইয়ের জন্য বলতেছি না আমার চ্যানেলে গিয়ে ডান দিকে কর্নারে লক্ষ্য করুন ডান দিকে কর্নারে দেখেন এখানে চারটে আইকন আছে একটা হচ্ছে আমার ফেসবুক একটা হচ্ছে ইউটিউব একটা গুগল প্লাস একটা হচ্ছে ব্লগ তো এখানে ডান দিকে ধরলে আপনার এখানে গ্রুপে ক্লিক করলে আপনার সরাসরি ফেসবুক গ্রুপে নিয়ে যাবে ক্লিক করলে তো ফেসবুক গ্রুপে আমার নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করবেন যার পেপাল অ্যাকাউন্ট লাগবে বা পেপাল কোনো সম্পর্কে কোনো সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাকে বলবেন আমি অবশ্যই অবশ্যই হেল্প করব আমার যতটুকু সাধ্য আমি সময়ে পাই আমি সাধারণত অনেক ব্যস্ত থাকি তো আমাকে মেসেজ দেবেন আপনারা আমি সাধারণত অনেক ব্যস্ত থাকি আমার ক্লাস নেই কয়েক জায়গায় ক্লাস নেই আমি অনেক ব্যস্ত থাকি তো যারা যারা আমাকে এই সম্পর্কে যাদের ধারণা খুবই কম তারা আমাকে বলবেন যে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আর যারা ফেসবুকের গ্রুপে জয়েন করেনি তারা জয়েন করবেন এবং আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনার লাই আপনি লাইক করলে আপনাকে লাইক করলে কিন্তু আপনাকে টাকা দেওয়া লাগছে লাইক করলে আমি যে কষ্ট করে আপনাদের টিউটোরিয়াল দিচ্ছি আজকে যে সমাধান দিলাম এটা আপনার উপকারের জন্য আমি দিচ্ছি কারণ আপনি যদি লাইক না দেন তাহলে আমি টিউটোরিয়াল করব না কারণ আমি ক্লাস নেই ওখানে আমি আমার সময় চলে যায় আমি খামাকা এখানে সময় নষ্ট করব কেন তো এখানে আমার সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে আপনি আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার পরবর্তী যে ভিডিওগুলো আছে ওই আপডেটগুলো পাবেন তো আশা করি ভালো থাকবেন সবাই আজকের উত্তরটা পেয়ে গেছেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য তো পরবর্তী নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ Everybody's our